নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত শুরু করছি টপ নিউজ এট 6 আর প্রথমেই টপ নিউজ আমরা চোখ রাখবো কোচবিহারে খবরে মহিলা কলেজে ঢুকে ছাত্রীদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠল এক টিএমসিপি নেতার বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে কোচবিহার মহিলা মহাবিদ্যালয় শুক্রবার দিন এই কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ফল বের হয় এবং সেই ফলে দেখা যায় যে টিএমসিপি পরাজিত হয় জয়ী হয় ডিএসও সমর্থিত ইউনিয়নের প্রার্থীরা এবং যেটা জানা যাচ্ছে যে এই জয়ে টিএমসিপি মেনে নিতে পারেনি এবং তারপরই টিএমসিপি এক কর্মী সে এসে কলেজে ঢুকে এভাবে হামলা চালায় ছাত্রীদের গন্ডগোল শুরু হয়েছে। আমরা যখন যাই তখন গিয়ে দেখা যায় যে একটি ছেলে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি কলেজের মধ্যে ছাত্রদেরকে বেধড়ক পিটিয়েছেন এবং চুল ধরে সেই সমস্ত ছাত্রীদেরকে টেনে নিয়ে গেছেন, এটাই কিন্তু ছাত্রীরা যেটা অভিযোগ করেছে। মূলত যেটা জানা যাচ্ছে যে গতকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি কলেজের, তার মধ্যে কুচবিহারের এই ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, এই মহিলা মহাবিদ্যালয়ে কিন্তু টিএমসিপি পরাজিত হয়েছে। এখানে জয়লাভ করেছে ডিএসও নিয়ন্ত্রিত স্টুডেন্ট ফোরাম। সম্ভবত এই জিনিসটা কিন্তু মেনে নিতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা। আজকে যখন সে কলেজে যায় এবং কলেজে যাওয়ার পর হঠাৎ করে সে গেটের ভেতর দিয়ে কলেজের ভেতরে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার সেখানেই কিন্তু ছাত্রীদের সঙ্গে থাকো তোমার কাছে ফিরছি ডিএসও নেত্রী বৈশাখী নন্দীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বৈশাখী দেবী, যা ঘটনা আমরা দেখছি সিসিটিভি ফুটেজে, আপনাদের ঠিক কি মনে হয় কি কারণে এরকম একটা ঘটনা ঘটলো? প্রথম কথা, মহিলা কলেজে এতদিন কোনো ইউনিয়ন ছিল না, কোনো ভোট হতো না, এই বছরই প্রথমবার ভোট হচ্ছে। সেখানে টিএমসিপির সঙ্গে সমস্ত ছাত্রীরা একজোট হয়ে স্টুডেন্ট ফোরাম তার লড়াই হয়েছে এবং শুরু থেকে নমিনেশন তোলার দিন থেকে শুরু করে তারা প্রচন্ড অত্যাচার হুমকি শাসনে সব দিয়েছে টিএমসিপির তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও ভয়কে উপেক্ষা করে স্টুডেন্ট ফোরাম বিপুল ভোটে জয়ী হয়েছে এবং এই তাদের এই হারটাকে টিএমসিপি মানতে না পেরে আজকে বহিরাগত গুন্ডাদের দিয়ে ঢুকে যারা বিজয়ী ক্যান্ডিডেট স্টুডেন্ট ফোরামে তাদের উপরে হামলা করেছে। আপনারা এরপর কথা বলেছিলেন টিএমসিপি নেতৃত্বের সঙ্গে? না, আমার টিএমসিপি নেতৃত্বের কোনো কথা বলিনি। এখন কি পরিস্থিতি আপনাদের ওখানকার? হ্যাঁ, এখন কি অবস্থা কলেজে? এখন কলেজের অবস্থা যে এখন কলেজ এখন এই মুহূর্তে কলেজ ঠান্ডাই আছে, তবে আমরা এই পুরো ব্যাপারটার ভিডিও ফুটেজ আমাদের নিয়ে গেছে সমস্ত প্রেস রিপোর্টাররা এবং পুলিশ এবং আমরা থানার আইসি সহ সবাইকে আমরা জানিয়েছি। বৈশাখী আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা সাবির শাহ চৌধুরীর সঙ্গে। সাবির বাবু, যা ঘটনা ঘটেছে বৈশাখী দেবীরা তারা বলছেন যে তারা নির্বাচনে জিতেছেন এবং তার জন্যই এই রকম একটা ঘটনা ঘটানো হয়েছে টিএমসিপি পক্ষ থেকে, আপনি কি বলবেন? দেখুন, গতকাল কুচবিহারে পাঁচটায় কলেজে নির্বাচন হয়েছে সুষ্ঠু স্বাভাবিকভাবে, একদম পুলিশ প্রশাসনের সহযোগিতায়, কোথাও কোনো গন্ডগোল হয়নি। আমাদের বিরোধীদের সাথেও নির্বাচন হয়েছে, মেটলিগঞ্জ কলেজ যেটা এবিভিপির সাথে হয়েছে, মূলত গতবার এবিভিপি ছিল সেটা এবছর আমরা জিতেছি। কিন্তু আজকে এই টিএমসিপি নেতা তিনি হঠাৎ করে মহিলা কলেজে ঢুকে গিয়ে হামলা চালালেন কেন, সে ব্যাপারে কি বলবেন? না, কোন টিএমসিপি নেতা সেখানে ঢোকেনি, আমাদের যে ছিল ওখানে তার বোন গতকাল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের হয়ে জিতেছে এবং সেই কলেজটা কিন্তু ডিএসও জিতেছে। তারা আজকে আমাদের ক্যান্ডিডেট যারা জিতেছে তাদেরকে হুমকি দিচ্ছিল, সেই হুমকির কারণে তার দাদা ওখানে গিয়েছিল, তখন তাকে সব মেয়েরা ঘিরে ধরে হুমকি দিতে থাকে, গরম দিতে থাকে। আমাদের কোন নেতারা, আপনি বলছেন যিনি হামলা চালিয়েছে তিনি আপনাদের টিএমসিপির কেউ নন? না, আমাদের টিএমসিপির কেউ নন। বৈশাখী দেবী, সাবির বাবু বলছেন যিনি হামলা চালিয়েছেন তিনি তার ছাত্র পরিষদের কেউ নন। তারা এখন তাদের দোষ দেখাতেও নানান কথা বলতেই পারেন, কিন্তু তারা গতকাল থেকে আজ পর্যন্ত সমস্ত মেয়েদেরকে গতকাল শাসানিতে দিয়েছে এবং আজকেও তারা কলেজে ঢুকে থ্রেট দিচ্ছে। সাবির বাবু, না একদম, তারা ডিএসও সেখানে জিতেছে, সেখানে আমাদের প্রার্থীরা সেখানে সুষ্ঠুভাবে ভোট হয়েছে, সেখানে ডিএসও জিতেছে, আমাদের কোনো ইয়ে নেই, সমস্ত জায়গায় সুষ্ঠু স্বাভাবিকভাবে আমাদের সরকার যেভাবে ভোট চালাচ্ছে, ভোট প্রক্রিয়া চালাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের সাবির বাবু এবং বৈশাখী দেবী, কিন্তু দুজনেই দুরকম কথা বলছেন। বৈশাখী দেবী অর্থাৎ ডিএসও নেত্রী, তার বক্তব্য তারা জিতেছেন বলেই টিএমসিপি তরফে এরকম ভাবে হামলা করা হয়েছে। আর সাবির শাহ চৌধুরী টিএমসিপি নেতা, তিনি তো অস্বীকারই করছেন যে তাদের কোনো নেতা বা কর্মী তারা এই ঘটনার মধ্যে জড়িয়েই নেই, তারা কেউ জানেনি। আর এর পাশাপাশি টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ এবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শ্রেয়সী, আবারও এবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, কি নিয়ে?
দেখো আজকে নিমতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা তিনি অভিযোগ করছেন যে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছেন এমন একজন নেত্রী তার বিরুদ্ধে তার অভিযোগ দায়ের করেছেন যে ওই নেত্রী তার বাড়ি এসে কয়েকজন লোকজনকে নিয়ে বাড়িতে এসে তাকে হুমকি দিয়েছেন যাতে তিনি মনোনয়নপত্র তুলে নেন। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে 28 তারিখে যে ছাত্র নির্বাচন রয়েছে সেই নির্বাচন থেকে যাতে তিনি মনোনয়নপত্র তুলে নেন সেই জন্য কিন্তু ওই নেত্রী তাকে হুমকি দিয়েছেন বলে নিমতলা থানায় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে পর্যন্ত দায়িত্ব ছিলেন ছাত্র সংসদের তিনি আজকেই কিন্তু নিমতলা থানায় অভিযোগ করেছেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার যিনি তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছেন সেই নেত্রীর বিরুদ্ধে। ধন্যবাদ রশিক। আসি পরে খবরে। টেট পরীক্ষার্থীদের প্রতারণা মামলাতে 14 দিনের জেল হেফাজত হলো জয়প্রকাশ মজুমদারের। আজকে তাকে আদালতে তোলা হলে প্রভাবশালী তত্ত্বের উপরে জোর দেন সরকারি আইনজীবী। পুলিশ তাকে 14 দিনের হেফাজতে চান। বিচারক 3রা ফেব্রুয়ারি পর্যন্ত তার জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। আজকে আদালতে হাজির ছিলেন রূপা গাঙ্গুলী এবং লকেট চট্টোপাধ্যায়। এই ঘটনাতে ফের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। জয়প্রকাশের আইনজীবীর দাবি পুলিশের এফআইআরে গলদ রয়েছে, তিনি কোথায় টাকা নিয়েছেন এফআইআরে তার কোনো উল্লেখই নেই। কমপ্লেন লেটারেও বেশ কিছু গলদ রয়েছে বলে দাবি তার আইনজীবীর। জয়প্রকাশ মজুমদার প্রভাবশালী নন, কোর্টে আজ ফের এই দাবি করেন জয়প্রকাশ মজুমদারের আইনজীবী। আজকে প্রমাণ করা হয়ে গেছে যা ফাইট দিয়েছে আমাদের লয়ার্স টিম ছিল এবং পুরো লয়ার্স টিম আমাদের যা ফাইট দিয়েছে তাতে পরিষ্কার যে কেসটা শুধু মিথ্যে সাজানো নয়, তা মিথ্যে সাজানো। স্টেটে যদি কারোর সাথে যোগাযোগ থাকে তাহলে নাকি প্রভাবশালী বলে নাকি পালিয়ে যেতে পারেন, মানে এইরকম একটা তত্ত্ব খাড়া করছে, বোঝাই যাচ্ছে যে এটা কিছুই না। ওরা ছক কষে সাজিয়ে একের পর এক সুন্দর করে প্ল্যানিং করে ছবি স্ক্রিপ্টের মতো করে সাজাচ্ছে এবং কি করে ওনাকে বিজেপির একজন নেতাকে আটকে রাখা যায়, একজন কর্মীকে আটকে রাখা যায়, এটাই প্রচেষ্টা করছে। দুপক্ষের কথা শোনবার পরে লানের এসিজিএম উনি আজকে 3-2 পর্যন্ত অ্যাকিউজডের জেসি করলেন।